ওপো এ ফিফটি সিক্স ফাইভ জি মোবাইলে আমরা কী ফিচার্স পাচ্ছি কী স্পেসিফিকেশান থাকছে ফোনটায় অল্পর মোবাইলটা কেমন হবে আপনাদের জন্য সেই ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছুই জানতে পারবেন আপনারা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর আপনারা দেখছেন লিমিটলেস আনন্দ চ্যানেল পর্যন্ত এই না করে থাকলে নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেখুন কারণ রোজ এখানে এরকমই ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করতে থাকি তো আমরা জেনে নিই আমরা এই মোবাইলে কী কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট পাঁচ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে মানে আমরা এই ফোনে বেশ বড় সাইজের মোটামুটি একটা অ্যাভারেজ লেভেলের ডিসপ্লে পাচ্ছি এটা বলা যেতে পারে মোবাইলে যে ডিসপ্লেটা থাকছে তার স্ক্রিনের রিফ্রেশ রেট থাকছে সিক্সটি হার্চ এবং এতে আমরা ওয়ান টোয়েন্টি হার্জ টাচ স্যাম্পলিং রেট পাচ্ছি মানে এই মোবাইলে আমরা স্ক্রিন রিফ্রেশ রেট অ্যাভারেজ লেভেলেই পাচ্ছি মোবাইলটির থিকনেস হচ্ছে আট পয়েন্ট চার মিলিমিটার এবং এর ওজন হচ্ছে একশো উননব্বই পয়েন্ট পাঁচ গ্রাম মতো এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন অপারেটিং সিস্টেম কালার ওয়েস ইলেভেন পয়েন্ট ওয়ান ইউজার ইন্টারফেসের সাথে পাঁচ হাজার এমএইচ জাম্বো ব্যাটারির সাথে এই মোবাইলে আমরা রেগুলার চার্জিং সাপোর্ট পাচ্ছি সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি এবার আমরা সোজা চলে আসি এই ফোনের পারফরমেন্সের দিকে জেনে নিই এতে আমরা প্রসেসার কি পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়মানসিটি সেভেন হান্ড্রেড প্রসেসার এটা একটা টু গিগার্স অক্টাকোর প্রসেসার তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলে আপনারা বেশ ভালো গেম খেলতে পারবেন টাস্কিং করতে পারবেন অলওভার এই ফোনের পারফরমেন্স আপনারা বেশ ভালো পাবেন একদম হাই এন্ডের হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন একটু প্রবলেম হতে পারে বাকি অলওভার এই মোবাইলের পারফরমেন্সটা বেশ ভালোই থাকবে এবং এই চিপসেটটা যেহেতু ফাইভ জি সাপোর্ট করে তাই এই মোবাইলে আপনারা ফাইভ জি সাপোর্ট পেয়ে যাবেন মোবাইলটি আপাতত কালার লঞ্চ হয়েছে ব্ল্যাক পার্পল এবং ব্লু এই ফোনের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি তেরো মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা তেরো মেগাপিক্সেলের যার অ্যাপারচার হচ্ছে এফ টু পয়েন্ট টু এরপরে আমরা একটা দুই মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো এই ফোনের ক্যামেরার কথা বলতে গেলে এতে আমরা অ্যাভারেজ লেভেলেরই ক্যামেরা পাচ্ছি মানে এতক্ষণ পর্যন্ত আমরা যা পারফরমেন্স দেখলাম প্রসেসার বাদে বাকি সব কিছুই কিন্তু আমরা মোটামুটি অ্যাভারেজ লেভেলেরই পাচ্ছি এই মোবাইলে এবার যদি এর ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের দিকে আসি মোবাইলটি আপাতত চায়নাতে অফিসিয়ালি লঞ্চ করেছে একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে এতে থাকছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এতে যে র্যামের টেকনোলজিটা ইউজ করেছে সেটা এলপিডিডিআর ফোর এক্স এবং এতে আমরা ইউএফএস টু পয়েন্ট ওয়ান স্টোরেজটাই পেয়ে যাচ্ছি ভারতে বা বাংলাদেশে যখন অফিসিয়ালি মোবাইলটা লঞ্চ করবে সেই নিয়ে আমি অতি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো দেখা যাক কবে লঞ্চ করে এবং কত দামে লঞ্চ করে তাহলেই বুঝতে পারবো ফোনটা ভ্যালু ফর মানি ফোন হচ্ছে কি হচ্ছে না আপনাদের কি ধারণা ফোনটা কত দামে ভারতে বা বাংলাদেশে লঞ্চ করতে পারে সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই